অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ মানুষের উপর চালানো ইসরায়েলি ধ্বংসযজ্ঞ ও বিরামহীন গোলাবর্ষণ এখনও অব্যাহত। গাজায় ছয় দিনে 6,000 বোমা ফেলেছে ইসরায়েল। শুধু তাই নয়, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলের বিরুদ্ধে গাজায় বিতর্কিত সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে। অতি দাহ্য এই রাসায়নিক মানুষের ত্বক মারাত্মকভাবে পুড়িয়ে দেয় বলে জানান বিশেষজ্ঞরা। এদিকে হামাসের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টার। হামলায় গাজায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আহতদের জায়গা সংকুলন হচ্ছে না হাসপাতালগুলোতে। বিদ্যুৎবিহীন অবস্থায় দিন পার করছেন লাখো বাসিন্দা। খাবারের সংকটও তীব্র আকার ধারণ করেছে। গাজায় লাখ লাখ মানুষের ঘুমানোর জায়গা নেই বলেও জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। ক্রমেই আরও শোচনীয় হয়ে উঠছে গাজার মানবিক পরিস্থিতি। এ অবস্থায় ফিলিস্তিনিদের জন্য $29 কোটি জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে হামাসকে প্রতিরোধে গড়ে তোলা ইসরায়েলের নবগঠিত যুদ্ধকালীন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। জানানো হয়, জরুরি সরকারের একমাত্র ফোকাস হবে যুদ্ধ। তবে যুদ্ধের নামে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানো হচ্ছে বলে দাবি হামাসের। আর জনগণের বিরুদ্ধে একে ইসরায়েলি নিষ্ঠুর আগ্রাসন উল্লেখ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছেন। এর মধ্যেই ফিলিস্তিন সহ আরব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে জর্ডানে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও কাতারের নেতাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।